নিজে যে চন্দিন কাল আহ্বান করিতেছ, দেহধন্যা যে ছাপ থেকে দেবকীর বিবাহে আনন্দতে মুন্মত্ত আজ, তারই অষ্টম গর্ভজাত সন্তানের হাতেই তোমার মৃত্যু। প্রয়োজন হলে নিজ সন্তানকে বধ করো, এই ক্ষত্র ধর্ম। আমায় হত্যা করো আমি বাধা দেব না দাদা, জানি তুমি বিরাতি বীর নীলকাধীশ, কিন্তু কে কোথা থেকে কি বললো, ভয় পেয়ে ক্রুদ্ধ হয়ে নির্দোষ ভগিনীর প্রাণ সংহার ক্ষত্র ধর্ম নয়। দাদা, মৃত্যু দেবী তোমাকে থেকে ভয়ে মূর্ছিত হয়, আর সেই মৃত্যু দেবীকে আজ তুমি ভয় পাচ্ছ। অমানসিক কাজ করে অপকৃতি প্রসার করবে, সহোদরা ভক্তি হত্যায় কলঙ্ক দিয়ে চরিত্র কলুষিত করতে চাও। অক্রোশ পায়ে ধরে প্রার্থনা করছি, তুমি কত আদরে ভালোবেসে পালন করেছ একবার মনে করে দেখো, আমার কল্যাণ তুমি কত ভাবে কামনা করেছ একবার স্মরণ করে দেখো। পাছাড়ো দেবকী, ক্ষান্ত হও, তোমার অশ্রু জলে আমার হৃদয় গলে যাচ্ছে, তোমার প্রাণের আকুলতা আমার মনকে বিভ্রান্ত করো না। দাদা এ কি অবিচার, পৃথিবীতে অন্যায় না, ভ্রাতা ভগ্নীকে আদর করে প্রাণাধিক ভালোবাসে এটাই যে প্রথা, কিন্তু নিষ্ঠুর ঘাতকের মতো শিরচ্ছেদ কখনো করে না। যদি তোমার মরণ কপালে লেখাই থাকে, মৃত্যু দেবীর কি আর পথ? বসুদেব রেখে দাও তোমার বেদান্ত, আমার কার্য আমি সাধন করবই। এটা কি একটা মহৎ কাজ হবে? মহামনীষীদের জীবন দর্শন লক্ষ্য করলেই তোমার কর্তব্য তুমি বুঝতে পারবে। বসুদেব শোনো, তুমি দাদা প্রাণ সংহারের আশঙ্কা দেবকীর সন্তান থেকে, তো সেই সন্তান তোমার হাতে আমি তুলে দেব, ভূমিষ্ঠ মাত্রই সদ্যজাত শিশু তোমাকে দেব, তোমার শত্রু হলো সন্তান, জননী নয়। ভূমিষ্ঠ মাত্রই দেবে? নিশ্চয়ই তোমার হাতে তুলে দেব দাদা, প্রত্যেকটি শিশুকে স্বয়ং দিয়ে আসব, প্রতিশ্রুতি দিলাম। ভালো, তাড়াতাড়ি আয়। কি হলো ভাই? বিয়ের প্রস্তাব আমি দিয়েছি, এই সংসারে শিশু সন্তানের অভাব যদি খোঁজে সেটাই আনন্দের। সে অভাব খোঁচাবার ভাগ্য আবার নেই দিদি, তুমি যে আশায় আপন স্বার্থ ত্যাগ করেছ সে আশা নিষ্ফল হয়ে যাবে তোমার দিদি। ও কি কথা ভাই! বিধির বিধান রোহিণী, দেবকীর অষ্টম গর্ভজাত কংসকে নিধন করবে এই আকাশবাণী শুনে কংস দেবকীকে বধ করতে উদ্যত হয়। দেবকী প্রসূত সন্তান ভূমিষ্ঠ মাত্র কংসকে সমর্পণ করে প্রতিজ্ঞা করেছি। হায় হায়, কেন করলে? না করলে দেবকীকে রক্ষা করা যেত না। দেবকীর সন্তানের আয়ু যদি কম হয় তাকে আমরা ধরে রাখতে পারবো না, দীর্ঘায়ু যদি হয় কংস কেন কেউ কিছু করতে পারবে না। কি সর্বনাশ এ আমাদের দূরদৃষ্টি দিদি, প্রসূত সন্তান নিয়ে মাতৃত্বের গল্প করা আমাদের ভাগ্যে নেই। দুঃখ করো না দেবকী, জন্ম মৃত্যু তো আমাদের হাতে নয়, এসবই হচ্ছে ভগবানের বিধান। ¶¶
মন মোহনিয়া নব যৌবন ভারত মুনিয়া মন দাও গোরু হে মন মোহনিয়া নব যৌবন ভারত মুনিয়া মন দাও গোরু হে মননিয়া ও মননিয়া একবার মুখের দিকে তাকাও বৃথায় মায়া একে পরিত্যাগ করে দেব কি কি বলছো তুমি এই আনন্দিত তিনি এমন অশুভ কথা বলছো কংসের কাছে আমরা প্রতিশ্রুত ভুলে গেছো না না তবু না আমার খোকাকে ফিরিয়ে দাও তার এখনো চোখ খুলিনি এমন শিশুকে কংসের খড়গে তুলে দিও না দেবকী কথা শোনো চোখ মেলে করুণার দৃষ্টিতে আমাদের দিকে তাকালে একে পরিত্যাগ করতে পারবো না শোনো মিত্র রূপে আসেনি অনন্ত দুঃখের সাগরে আমাদের শত্রু যত তাড়াতাড়ি কংসকে দেব ততই মঙ্গল কর্তির সন্তানকে দু চার দিন চোখ পড়ে দেখতে দেবে না রোহিণী না মায়ার বন্ধন ধীরে ধীরে মানুষ লোকে বিস্তৃতি লাভ করে থাকে কাজেই এ যখন আমাদের নয় কালক্ষেপের প্রয়োজন কি আমাদের নয় সে সত্যি বলছো তুমি শুধু তোমার সত্য পালনই বড় করে দেখছ মাতৃহৃদয়ে দুঃখ বেদনা কি এতটুকু অনুভব করতে পারছো না শান্ত হও সেটা কঠিন হৃদয় পুরুষেরা কখনো বুঝতে পারে না তুমি সেদিন দেবকীর প্রাণ রক্ষা করেছ এই নির্মম শাস্তি দেবার জন্য রোহিণী পুত্রের প্রতি মায়া তোমার মতো আমারও আছে আর সত্যভ্রষ্টের অপকীর্তি পথভ্রষ্টের মহাপাপ মেনে নিতে আমিও প্রস্তুত কিন্তু পারবে কি কংসের হাত থেকে কে রক্ষা করতে দেখি রক্ষা করো কেন এ মায়ামোহ থামো পুত্র শোক যথেষ্ট হয়েছে আজ থেকে সংসার বন্ধন ত্যাগ করে চলো হরিনাম স্মরণে লিপ্ত হই আজ থেকে মায়ামোহ ছাড়ো এই নাও দাদা প্রতিশ্রুতি আমি পালন করেছি এই সন্তান তোমার পদতলে রাখলাম এখন তোমার ইচ্ছা চললাম দাদা দাঁড়াও ত্যাগ দর্শনে ধন্য প্রতিশ্রুতি পালনের জন্য তুমি মহিমান্বিত সন্তান ফিরিয়ে নাও দাদা নাও ভাই দেবকীর অষ্টম গর্ভজাতক হলো শত্রু
প্রথম সন্তান নয়। নিয়ে যাও ভাই। দাদা, ত্যাগ আমার নয়, তোমার। তুমি আজ যে মুহূর্ত দেখালে জন্ম জন্মান্তরে ভুলতে পারবো না দাদা। মা হয়ে সন্তানকে বুকে পেয়ে তোমার ভগ্নী দেবকী যে কত সন্তুষ্ট হবে, তার শোকার্ত মাতৃ হৃদয় আনন্দে উদ্বেলিত হবে দাদা। এসো ভাই, ভগ্নীকে আমার কুশল দিও। অবিশ্বাস করছো ভাই? কোনো ভয় নেই, এই সন্তান আমার চিরজীবী হোক। কংস রাজেন্দ্র, সুন্দরে বিষ্ণুর মায়াবিলাস। কি অন্যায়! অমৃত মন্থন কালে বিষমুখ বাসুকীর শিরোদেশ ধারণ করে যে প্রচন্ড শ্রম করেছিল রাক্ষসকুল, অমৃত ছিল তাদের প্রাপ্য, পেয়েছিল গরল, এটা অন্যায় নয়? অন্যায় এটা? বিষ্ণুলীলার বিপরীত ব্যাখ্যা কেন করছো তুমি দানবেন্দ্র? দানবেন্দ্র, ভুল হয়েছে, এ লুকিয়েই আর কি করব। রাজেন্দ্র, তুমি রাক্ষসকুল নিধি কালনেমির নবরূপ, তোমাকে বিষ্ণু ছাড়া কেউ সংহার করতে পারবে না। একি, আমি রাক্ষস নায়ক সেই কালনেমি? তাহলে
সেই মায়াবী বিষ্ণুই হচ্ছে একমাত্র শত্রু আমার। সন্দেহ কোথা, মায়াবী বলে অবহেলা করো না দানবেন্দ্র। মায়াতে জন্ম, মায়াতেই পালিত, মায়ার ছায় যে লুকোচুরি খেলে সেই মহামায়াবী বিষ্ণু। তাহলে কি মায়াবী বিষ্ণুই আমার শত্রু হয়ে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবে নারদ? জন্মগ্রহণ করবে না করেছে কে বলতে পারে রাজেন্দ্র, সকলই মায়া। হ্যাঁ নারদ, মায়া কপট নাট্যকলা তান্ত্রিক বিষ্ণু বিশ্বাসযোগ্য নয়। দেবকীর গর্ভে এতদিনে হয়তো সেই কপট মায়ামি জন্মগ্রহণ করেছে। আমি হচ্ছি কালনেমী, ভগ্নীকে আমি ক্ষমা করবো না। আমি ওর সন্তান প্রত্যেকটিকে সংহার করলেই হবে, ওই বিষ্ণুর মরণ আর কংস রাজেন্দ্রের বিজয়। জয় পরাজয়ের হিসাব তুমি এখনই করো না, দেবকী নিধন কিংবা তার সন্তান নিধন করলেই বিষ্ণু নিধন আশা করো না তুমি, বিষ্ণু সর্বত্র ব্যাপ্ত। শব্দ হও নারদ, সেই তুচ্ছ মায়াবী কোথায় বলো, আমি তাকে ধ্বংস করে নিশ্চিন্ন করব। ব্রাহ্মণের অন্তরে যাগযজ্ঞ স্থানে সর্বতীর্থে অধিষ্ঠিত বিষ্ণু। তাহলে এসব সংহার করলি বিষ্ণু নিধন হবে, তাই নয় নারদ? হ্যাঁ তাই। প্রথমেই শোনো, দেবকীর সন্তান নিধন, তারপর অভিযান আরম্ভ হবে বিষ্ণুর অধিষ্ঠিত স্থানে। বিষ্ণু যেখানেই থাক, মৃত্যুদেবী তাণ্ডব নৃত্য ভয়ঙ্কর অট্টহাস্যে যেখানেই থাক, দিক দিগন্তে প্রতিধ্বনিত হবে হাহাকার রোদন ধ্বনি। নারদ, বিষ্ণু একা নয়, জিষ্ণু একা নয়, ত্রিমূর্তি একসঙ্গে এলেও সংহার ব্রত রুদ্ধ হবে না। কিন্তু তবে কি দেবকী সন্তান প্রত্যেকেই মৃত্যুর মুখে যাবে? হায় 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 হায়, সেই নিষ্পাপ শিশুদের বধ করবে, এটা কি ত্রিলোকী? তোমাকে নমস্কার, তুমি যে উপকার করলে, এসো। ভালো, দেবকী অষ্টম গর্ভ আমার শত্রু। আসুন আসুন, এই চাতক সত্যি তিনি মহারাজের আগমন পুত্রের কি ভাগ্য? পুত্রের অদৃষ্ট অভাব কিছু নেই, সে হচ্ছে পূর্ণ ভাগ্যবান। বসুদেব। দাদা, দাদা, এসো দাদা, এসো দাদা, এসো বাবা, মামা। দাদা, একই দাদা, একই আচরণ। কংসের কার্যক্রম আরম্ভ, শত্রু নিধনের প্রারম্ভ, নির্বিবাদে দেবকীর সন্তানদের আমার কাছে নিয়ে এসো। কি হেতু? সংহারের জন্য। সত্যপুষ্ট হবে ভাই, সেদিন দেবকীর অষ্টম গর্ভ জাতক তোমার শত্রু জেনে এই নিষ্পাপ নিকোচিস কোমল শিশুতে তুমি ক্ষমা করনি? সেটা সেদিনের অভিমত, সেই দিনের কংস ভিন্ন, সে কংস কালস্রোতে ভেসে গেছে। কালস্রোতে ভেসে গিয়ে থাকলে তোমার এখানে আসবার আর প্রয়োজন ছিল না। বসুদেব, নীতি নিয়ম জ্ঞানহীন তুমি, তুমি বিবেকহীন, তোমাকে আমি অনুরোধ করবো না। তোমার সন্তান হচ্ছে আমার শত্রু, শত্রু সংহার প্রতি আমি নিয়েছি দীক্ষা। দেবকীর সন্তানদের সংহার করো। আমার প্রাণ বাপ না করে পুত্রদের বাপ করতে পারবে না। অনুকংশ রাজ্যের রাজা হলাম আমি, তোমাকে কে দিয়েছে অধিকার? অধিকার কে অধিকার দেবে আমাকে? অধিকার আমার অর্জিত, এখন আমি রাজা, বয়স বৃদ্ধ বলে তুমি অনুপযুক্ত। অনুচরগণ বন্দী কর, বন্দী কর, বন্দী করবে। সুরাসুরগণ যার ভয় কাঁপে তাকে তুমি বন্দী করতে চাও? কি মনে করেছ আমাকে? রাক্ষস কুলনায়ক আমি কালনেমী, এখন মাতা পুত্রের স্নেহমার বিভ্রান্ত না হয়ে রাক্ষস প্রতিপালন নির্বিচারে সূচনা করতে হবে। কি ব্যাপার রোহিণী, গর্ভবতী একা এভাবে এসেছো কেন? কোনো বিপদ হয়েছে বলো তো। কি কি বলবো, আমাদের পুত্রদের কংস হত্যা করেছে, দেবকী আর স্বামীকে কারাগারে বন্দী করে। কি সর্বনাশ! এসো ভাই। মহারাজ উগ্রসেন বাধা দেননি? তারও একই অবস্থায় হয়েছে,
আমি কোন রকমই পালিয়ে এসেছি, যদি কোথাও কারো কাছে একটু আশ্রয় পাই। আশ্রয়ের কথা কেন বলছো ভাই? এই গৃহ কি তোমার না? আমরা কি তোমার কেউ নই? তুমি কোনো ভয় করো না, সবকিছুর উপরই ভগবান রয়েছে, দুষ্ট পাপী কখনো জয়ী হয় না। নাশিতে আজি হে এসো এসো প্রভু নবরূপ ধরি, অবনি ভার যে নাশিতে আজি হে এসো এসো প্রভু নবরূপ ধরি, অনন্য অবঘ করুণাময় আত্মসান পরায়ণ, জয় জয় নারায়ণ জয় দীন পরায়ণ, ও জয় জয় নারায়ণ। কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আর্থের প্রতিপালক শ্রীমন নারায়ণ। বসুন্ধরা, ব্রহ্মাদি দেবগণকে সঙ্গে করে নিয়ে এসেছো, কোনো প্রমাদ সংঘটিত হয়েছে কি? পদ্মনাভ, সর্বজ্ঞ তুমি, তোমার অজ্ঞাত কিছুই নেই। ভূতলে পুণ্যধর্ম নাশ হতে চলেছে, অধর্ম প্রবল বিক্রমে বাড়ছে, ধর্ম সংস্থাপনা তোমার বিধি। কংসাদি দানবের অত্যাচারে প্রজাগণ বিপদের সম্মুখীন, সজ্জনদের তুমি রক্ষা না করলে এই পাপভার কি বহন করতে পারি প্রভু? ভূদেবী, বিচলিত হয় না, শীঘ্রই দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে কংসাদি দানবগণকে নির্মূল করে ধর্ম সংস্থাপন করবো। মায়া দেবী, অনন্ত সুজন রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করবে, তুমি যশোদার গর্ভে জন্ম নাও। যথাজ্ঞা প্রভু। তুমি এখন এখানে বসে আছো, তাড়াতাড়ি ভেতরে যাও। তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ কেন? আমার খেয়াল আছে, আমি যাচ্ছি। এই শোনো শোনো,
দেবকী বসুদেব। দেবাদিদি দীন শরণ্য, বিশ্বজগৎ পালই তা জ্যোতির্ময়ের দিব্য দর্শন পেয়ে আমাদের পাপঙ্কিল জীবন ধন্য হল। ধন্য মোরা, ধন্য মোরা। তোমরা পূর্বজন্মের পুণ্যের ফলে আমাকে পুত্ররূপে পেয়েছ আজ। আমার দর্শনে স্পর্শে তোমরা ভাগ্যবান, এই পাপপুরী বন্ধন থেকে মুক্ত হবে। জয় জয় নারায়ণ, জয় দীন পরায়ণ, জয় জয় নারায়ণ, জয় দীন পরায়ণ, জয় জয় নারায়ণ। জগতের পিতা জনগণ তরিতে জগতে উদিত আজি তনয় রূপে, জগতের সীতা জনগণ তরিতে জগতে উদিত আজি
কলয় রূপে পুরুষোত্তম এলো পুর নারী বুকে, পুরুষোত্তম এলো পুর নারী বুকে, পুণ্যবানের ভব ভজনাশিতে জয় জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, নারায়ণ, নারায়ণ। জীব নন্দকুমার রূপে পালিত হবে, তাই হোক। তুমি যাও রোহিণী। কুশলে আছি তো? হ্যাঁ, আমাদের চিরঞ্জীব এখন নন্দের নন্দন, আমাদের দুর্ভাগ্য। শ্রীমনারায়ণকে পুত্র রূপে পালন করবার সুযোগ পেল তারা, আর যশোদানন্দ সত্যি ভাগ্যবান। কিন্তু সেই পুণ্যাত্মাদের ভূমিষ্ঠ সন্তানকে শিশু সংহার কংসের খড়কে তুলে দিয়ে আমরা কত বড় পাপের ভাগী হব। নিষ্ফল আবেদনে নীতি বাক্যে তোমার অশ্রু জল আমার হৃদয় দ্রবীভূত হবে না। ত্রিলোক বিজয়ী বীর আমি, আমার হৃদয়ের শান্তি নষ্ট করে যে তোমার অষ্টম গর্ভজাতককে ক্ষমা করবো না। দাও কন্যাকে। ঠিক হয়ে আমার প্রার্থনা রাখলে না, এই কন্যাকে প্রাণ ভিক্ষা দেবে বলে তোমার পায়ে ধরলাম। আমার বুকে এইভাবে আগুন চলে তবে লিম্পংস হবে, তোমার মৃতদেহ পুকুরে উঠবে না, আমার অভিশাপে শ্বাসরুদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে, আমার অন্তরগ্নিতে তুমি বর্ষীভূত হবে। মুখ নিষ্পাপ শিশুদের যে সংহার করে সে কি বীরশ্রেষ্ঠ? কুত্রের শিশু কন্যাকে যে ভয় করে সে কি তিলক বিজয়? যাই হোক না কেন,
আমি একে দেব না। দেবে না। শুনো কংস, তোমার হিংসা বিদ্বেষ আর চলবে না। আজ্ঞা শক্তি, অনন্ত শক্তি আমি, আছে আমাকে সংহার করার ক্ষমতা। ধর্ম পুনঃ প্রতিষ্ঠা যে করতে পারে, দুষ্টের দমন ও শিষ্টের রক্ষণে যে সমর্থ, সেই নারায়ণ জন্মগ্রহণ করে অন্যত্র প্রতিপালিত হচ্ছেন। সাবধান, সাবধান। পুতনা, আমাদের শত্রু জন্মগ্রহণ করে নিশ্চিত কোথাও গোপনে প্রতিপালিত হচ্ছে, বুঝেছ? দুগ্ধবর্ষ নবজাতকদের যেখানে পাবে সংহার করো, তাহলেই বিষ্ণু সংহার সম্পন্ন হবে। সগটাসুর, তুমিও সঙ্গে যাও। সকট, ছানামাকাম খেয়ে দেবের শক্তি দাঁড়াচ্ছে, তুমি অপেক্ষা করো, বিষ্ণুকে কে করি রাখো। পুতনা, এক কাজ করলে ভালো হয়, রূপটা পাল্টে নাও। এই রূপ নিয়ে গেলে তারা প্রথমে সন্দেহ করবে। বেশ দেখাচ্ছে, যথার্থ গয়লানের উপসী মনে হচ্ছে, তোমাকে কেউ চিনতে পারবে না। তুমি যাও। পরাক্রম ও শৌর্য সম্পন্ন দানবেন্দ্রের কাছে ওই বিষ্ণু কিছুই নয়, তার উপর মহাবলিয়ান দৈত্য সেনা রয়েছে। তবে কি জানো,
ওই বিষ্ণু মহা মায়াবী। হ্যাঁ, সেই জন্য সেই মায়াবী বিষ্ণু যেখানেই থাক না কেন ধরে আনবার জন্য পুতনা আর শকটাসুরকে পাঠিয়েছি। তবে আর কি, পুতনা শকটাসুর হচ্ছে ধুরন্ধর যোদ্ধা, এত্তনেস্ত একটা করেই ছাড়ে। প্রভু 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 প্রভু। কে ওখানে? শকটাসুর মহাপ্রভু। শকট, পুতনার খবর কি? তাকে মেরে ফেলেছে। কে তাকে মারলো? একটা শিশু। একটু জল ছিটিয়ে দাও, জেগে উঠবে। ও মরে গেছে প্রভু। হ্যাঁ, মরেছে, কিন্তু কোথায় থাকে, কোন দিকে আছে, শত্রু সংবাদ পরিচয় কিছুই তো জানা গেল না। আশ্চর্য, একটি দুগ্ধপোষ্য শিশু এত বড় বীর বীরাঙ্গনাকে মারল। অপদার্থের দল, এদের সংহার করে বীরত্ব। সে মায়াবীর দর্শন যদি একবার পেতাম তাহলে প্রতিফল পেত। তার দর্শন লাভ করা কি এত সহজ? ভক্তের ভক্তি বিশেষের মধ্যে অথবা প্রবল বিদ্বেষের মধ্যে দেব সর্বেশ্বর বিষ্ণুর দর্শন লাভ সম্ভব হয়। আসি মহারাজ, আসুন। নারায়ণ নারায়ণ। ভয় পেও না বাবা, ভয় পেও না, সবার উপরে ভগবান আছে। নারায়ণ নারায়ণ। সুস্বাগত প্রভু। প্রণাম। সময় মতো এসেছেন দেবতার মতো। আমি কি দেবতা নন্দ? মহাপুণ্যাত্মা তুমি, সচক্ষে দেখেও দেবতাকে ভক্তকে বুঝলে না। জানতে পারলে কি দুর্দশা হতো? প্রভু, আমার গোপালকৃষ্ণ একটা রাক্ষসী দেখে ভয় পেয়েছে। একে যে কোনো একটা মন্ত্রতন্ত্র দিয়ে ভালো করে দিন দেবর্ষী। দেখি বাবা, তুমি ভয় পেলে কি করে? এসো তো। ওই দেখুন না ভূত। দেখুন প্রভু। সবই দেখলাম। এইভাবে প্রভু সব সময় ভূত ভূত করে ভয় পায়। ব্রহ্মা রুদ্রাদিদে মগ্ন যার চরণে মিনতি করিছে নিয়ত জাগ্রতে স্বপনে ভূত ভয়ে ভীত ভূত ভয়ে ভীত সেই কৃষ্ণ কুমারে বিশ্ব পালক বিশ্ব রক্ষিবেন বক্ষ মাঝে ভগবান। এতক্ষণে মনে শান্তি পেয়েছি স্বামী, তোমার দর্শন পেয়ে ধন্য হলাম। এমনিতেই ধন্য তোমরা নন্দ, আমিও এখানে এসে ধন্য হয়েছি। আসি। নারায়ণ নারায়ণ। কি বললেন? ওনারও সব ছয় বর্ষ কথা বুঝি না। মহানুভব মহাপুরুষদের কথা সোজা হয় না, সবসময় অসংলগ্ন থাকে। সেসব জানতে হলে অনেক যোগ অভ্যাসের প্রয়োজন। সকলই ভগবানের লীলা খেলা। পেলাম বুকে রা।
বন্যাবতী সব খেলতে শুরু করেছে বাবা, না ওই সব ছেলেরা সব এত বেলা হয়েছে খেতে টেতে দেবে তো তোমাকে? আমাকে নয় গো, এই কখন সোনাকে। এই তো ঘুম থেকে উঠলো, দুষ্টুমি শিখেছ। তাড়াতাড়ি গিয়ে তুমি দুধ ভাত নিয়েছো, খাইয়ে দিচ্ছি আমি। এসো বাবা, আর দেখো একটু মা কোনো স্বর নিয়ে এসো, খাবে তো এখন। হ্যাঁ আমি বাবা, ওসব দুষ্টু ছেলেদের সঙ্গে খেলবে না, খেললেও তুমি দুষ্টুমি করবে না। যদি দুষ্টুমি করতে ইচ্ছেই হয় কেউ যেন ধরতে না পারে। ভালো বিদ্যাই তুমি শেখাচ্ছ কৃষ্ণ, এখানে বাইরে তুমি যাবে না। আরে আমি তো তাই বলছি। ভালো করে কখন শোনা খাবো না, আমার পেট ভরে গেছে। যদি না কম মা এসে বকবে, বুঝেছ? আমি খেলতে যাব। হ্যাঁ খেলতে যাবে তাহলে মারব। আমার নয়ন জানা কেদে না কেদে না কেদে না আমার নয়ন জানা। তাহলে খাও। আবার দুষ্টুমি করছে ও, এইসব হচ্ছে? বেশ ভালো করে খাওয়াচ্ছে তো, আবার বেরোতে দিলে কেন? আমি বেরোতে দিলাম, নিজেই তো বেরিয়ে গেল। বেশ আছে তোমার আদরে, যাকে তুমি যখন এসেছো খাও। না না খাও খাও। Thank you.
নমস্কার মহারাজা। নন্দ, কতদিন পরে দেখা, এসো। আর কি আসবো মহারাজ, কংস মহারাজকে ফেট দিয়ে আদেশ নিয়ে নিই। এই অবস্থায় দেখতে মন চায় না, না দেখে যাব তাও হয় না। ভালো, আদেশ পাওয়াই যথেষ্ট। তোমাকে দেখে প্রাণে খুব আনন্দ হচ্ছে নন্দ। নন্দ, পাছে আমার ভালো আছে? হ্যাঁ, ভালো আছে মা। দেখতে কেমন হয়েছে? হ্যাঁ, দেখতে ভারী সুন্দর মা। বলা উচিত নয়, আপনাদের মতো মহারাজের ঘরে সে উপযুক্ত মা। মা বাবা বলতে পারে? শুধু মা বাবা কেন, এমন কিছু নেই যে বলতে জানেন। কিন্তু বড্ড অত্যাচার করে মা, গাই দোয়াবার কালে বাছুরকে সরিয়ে নিলে ছুট্টে এসে সে দুপায়ের ভেতরে ঢুকে পড়ে। মা, যেতে দাও কেন, লাঠি মারে যদি। জানেন মা, ওকে দেখে তারাও থাকে শান্ত ভাবে। আর ননি মাখন কিচ্ছু রাখতে দেয় না, শিকের উপর তুলে রাখলে হাড়ি ভেঙে সবটুকু মাখন খেয়ে শেষ করে ফেলে দেয়। ওকে তোমরা মারধর করো না তো। বেশি অত্যাচার করলে ওর মা মাঝে মাঝে মারধর দেয়। ওকে সে মারে? আরে, ওকে মারতে তোমাদের হাত কি করে ওঠে? তোমাদের হাত ভেঙে যায় না? দেবো কি, তুমি চুপ করো, তোমাদের শান্তি দিলে পাপ হয় না। তুমি কিছু মনে করো না, আমাদের এই দুরবস্থায় দেবকী মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছে। আমি কি বুঝি না মহারাজ, পুত্রদের যদি বুক থেকে কেড়ে নেয় মায়ের মন কি স্থির থাকতে পারে? শোনো নন্দ, তুমি শীঘ্র ফিরে যাও। শুনেছি রাক্ষসেরা শিশুদের সংহার করতে শুরু করেছে। সর্বনাশ, রাক্ষসেরা? নন্দ, বাচ্চাকে আমার সাবধানে রেখো। আসি মহারাজ, আসি মা। জানি না বিধি, বিলরে যশোদা মোর গুণনিধি, কি জানি কি পূজা জানি না বিধি, কি জানি কি পূজা জানি না বিধি গো। ছিড়ে দিতে
বৃন্দাবনে যশোদার ঘরেই ধরো আছে, কিন্তু কৃষ্ণহীন এমন স্থান কি আছে দেবকী? প্রকৃতির প্রত্যেকটি অনুতে কৃষ্ণলীলা মুদ্রিত রয়েছে। কৃষ্ণকে নিজ পুত্র রূপে ভেবে ব্যথা পেও না, জগৎ রক্ষক রূপে ভেবে আনন্দ করো, আনন্দ করো দেবকী। শাড়ি কই? ও তোমরা মামি গো, তোমার ননি ভালো নয়? যাচ্ছে তাই গো, মুখ পোড়ারা, আমাদের ননি মাখন সব খেয়ে ফেলেছে। বেশি বকো না, ওই দিদা তো কিছু বলছে না, তোমার এত জ্বালা কেন? মা তুমি কি চোখের মাথা খেয়েছো? দেখতে পাচ্ছ না বাঁদরগুলো আমাদের ননি মাখন লুটপাট করে নিচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমরা আমার মাখন খেও না, মাছটা খাও। হায় হায় হায়, ওই আটপুরি পুরি আমার ঘর লুট করে নিতে দিচ্ছে গো। এখানে কি করছে শেখাসটা? তোমার বউ চান করছে, আমাকে শাড়ি আনতে বলেছে। আয় রে মুখ পুরি বেহায়া, শাড়ি আনতে বলেছে? শাড়ি সঙ্গে না নিয়ে চান করতে গেছে? হায় হায় হায়, ছিচি ছি ছি, কি ঘেন্না মা, কি ঘেন্না! কি অধমের ভোগ মা! এই যে বলি, তোমার মাথাটা কি একেবারেই খারাপ হয়েছে না মরণ দশায় ধরেছে? ঘরের সব ননী মাখন বাঁদর ছেলেদের বিলিয়ে দিয়ে সংসারটাকে কি উড়িয়ে পুড়িয়ে দিতে চাও? হ্যাঁ কি কি বললি? সংসারটাকে আমি উড়িয়ে পুড়িয়ে দিচ্ছি? হ্যাঁ, কথা বললে তোর মুখে পোকা পড়বে, তোর জিভ খসে যাবে। হ্যাঁ আমার মুখে পোকা পড়বে, আমার জিভ খসে যাবে? আসুক আর তোর ছেলে, তোকে নাক না পেটা না করি, নুড়ো দিয়ে তোর মুখ ভঙ্গব। আসুক আমার ছেলে, আজ তোর বেহায় আপনা বার করছি। অত বড় মুখ নয় তো, অত বড় কত, আজ তোকে আমি শেষ করবো। হ্যাঁ আমার মুখে তো করলে আমিও ছেড়ে দেবো না। হ্যাঁ কি বললি? তুই আমাকে মারছো কেন? আমি কি কি হলো গো মামা মামি? কি ছেলে পেলে রে বাবা, কি যন্ত্রণা রে বাবা! চলো যশোদা মাকে বলে দিয়ে আসি। যশোদা মা, যশোদা মা, তোমার কেশ তো ঘরে মাখন দুধ দই ছাড়া কিচ্ছু রাখতে দিচ্ছে না। মালা মাখন আমাদের ঘরে নেই নাকি? তোমাদের ঘরে যাবে কেন? ওর দলের ছেলেদের খাওয়ার জন্য। হ্যাঁ নন্দবেলা, ও নন্দবেলা, আরে কে
কি বলছো? আরে বলো না, এই আরে বলো না, বলো না। আরে তোমার কেষ্ট কি করেছে জানো? কি করেছে, কি করেছে, কি না করেছে তাই বলো। আরে আমার দাড়ি আর আমার গিন্নির বিনুনি একসাথে বেঁধে রেখেছিল। দেখো, আমার কৃষ্ণের উপর অযথা দোষারোপ করলে মাথা ভেঙে দেবো বলে দিলে। আমি তোমাদের ছেলেদের নামে কখনো কিছু বলতে গেছি? খরির দয়ায় ওই একটি ছেলে আমার, তার পেছনে এত লেগেছো কেন? যাও যাও এখান থেকে। বাপরে বাপ, আর সব কথা ভালো করে না শুনে এত চড়ে যাচ্ছ কেন নন্দ দাদা? না শুনবো না, কোনো কথা শুনবো না। এত সব জোয়ান মর্দ একটা ছোট্ট ছেলের নামে নালিশ করতে এসেছো, লজ্জিত হওয়া উচিত তোমাদের। ও যশোদামা, তোমার কেষ্ট মাখন তোলা হাড়িতে মাথার উপর দিয়ে উড়িয়ে দিলে। ননী মাখন চুরি করতে গিয়ে শাশুড়ি বউয়ে ঝগড়া লাগিয়ে দিলে, সেই ঝগড়া থামাতে গিয়ে মরি আর কি, কি লজ্জা। বাপ্পা, এভাবে উৎপাত করলে গায়ে থাকি কি করে? থামো বাছা থামো, যা তা বললেই হলো। খাবার জিনিস সাবধান করে না রাখলে ছেলেপুলেরা খাবে, শিকে কিংবা সিন্ধুকে তুলে রাখলেই হয়। শিকেও থাকে না, সিন্ধুকেও থাকে না, যদি ওই কেলে শোনার নজরে পড়ে ওকে একটু আটকে রাখো মা। আমার ওই একটিমাত্র ছেলে, আমি কেন আটকে টাটকে রাখবো? দরকার হলে তোমাদের ননী মাখন তোমরাই আটকে টাটকে রেখো। ঠিক আছে দাদা, এবার ধরতে পারলে পর খাটের পায়ের সঙ্গে বেঁধে রেখে দেবো। হ্যাঁ, ওর অত্যাচার আমরা সইব না। ধরতে পারলে কি করে দেখো? ঠিক আছে, রেখে নিও, রেখে নিও একবার, তখন দেখবে। হ্যাঁ, এই খাটের পায়ের সঙ্গে বাঁধবে। বেরো, 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 এবার ছেলে ব্যাপার সামলাও। আরে রেখে দাও, হিংসা একেবারে অন্তরে জ্বলে পড়ে খাক খাচ্ছে। যশোদা, সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখো, দেখি এখন কি করে পালাস, ধরো ভালো করে। রোজ রোজ তোমার মাখন চুরি করা বার করছি। তুমি এখানে থাকো, কৃষ্ণ কি করে পালিয়ে যায় একবার দেখি। চালাকি আমাদের কাছে চলবে না, তুমি যাও যশোদা আমাকে খবর দাও, আমি এখানে বসে রইলাম। আচ্ছা বাদুক, কি বাচ্চা ধন আরো করবে? যশোদামাকে বলে তোমার মজা দেখাচ্ছি। কৃষ্ণ ধরলুম তো ননি চোরা। আমি? হ্যাঁ গো তুমি, এবারে পালিয়ে যাও দেখি। Thank you.
দাঁড়াও, তোমার মাকে বলবো। বেশ, তুমি যাকে খুশি তাকে বলে এসো। ওগুলো ননী মাখন নয়, বালি। বালি না, হ্যাঁ মাটি। মাটি বালি কেন খাচ্ছো ভাই? আমার ইচ্ছা, ভূদেবী আমার বউ। ভূদেবী তোমার বউ? খানিক বাদে আকাশ থেকে বলবে বউ। বলবে তো, তার কি? দাঁড়াও, তোমার মাকে যদি না বলি তো কি? মাটি কেকো, মাটি কেকো, মাটি কেকো, মাটি কেকো। কেষ্টগোপাল ভাই কি করেছে দেখবে এসো, কি বলবো? কি করেছে জানো? কেষ্টগোপাল ভাই, আমি আর ওই ছিদাম। কি হয়েছে তাই বলবি তো? অত রেগে উঠছো কেন? বলছি তো, আমরা একসঙ্গে লুকোচুরি খেলা খেলছিলাম। কেষ্টগোপাল ভাই এই করেছে, আমি বলেছি তুমি হচ্ছে চোর, তুমি চোর, এই বলে দূরে গিয়ে বসে রইল। বসে পড়ে কি করলো রে? বসে না, এসে বসে এসে। সে কি বল না রে বল। আর দেখেছো তোমার পেছন থেকে মাকে বললে মেরে ফেলবো বলছে। কৃষ্ণ চুপ করো, কেন রে তোর এত ভয়? আমি তো রয়েছি, কি করেছি তাই বল। কি বলেছে বলবো এখন?
কেষ্টকে জিজ্ঞেস করো না কি করেছে। কি করেছো কৃষ্ণ? না মা না, আমি কিচ্ছু করিনি, সব ও মিথ্যে কথা বলছে। না না না, কেষ্ট গোপাল ভাই মিথ্যে কথা বলছে, মাতার দিব্যি আকাশ মাটি ছুঁয়ে আমি বলতে পারি। এখানে পারি না বাবা, আসল কথাটাই বল না মুখু। মুখু বলো না, মা আমাকে বলে মুখু। দূরে গিয়ে বসে রইল। খেও না ভাই, আমার মা বউকে বলতেই বললে যা পালা, আমার ইচ্ছা আমি খাবো। ভূদেবী আমার বউ, ভূদেবী বউ কি করে হয়? কি খেয়েছে রে, কি খেয়েছে বলতো? বেশ তাহলে শোনো, অবাক হয়ে যাবে, আমি সব বলছি। মাটি আছে না মাটি, এই এতগুলো মাটি নিয়ে হপ করে খেয়ে ফেলেছে। মাটি খেয়েছে? হ্যাঁ কৃষ্ণ, মাটি খেয়েছো? না না খাইনি মা, আমি মাটি খাইনি। তোমার দাদা সত্যি বলছো? আমি মাটি খাইনি, মাটি খাইনি। জানিলে শিশু গো, কি জানিলে শিশু গো, কেন ভক্ষিব মৃত্তিকা, লোকনায়ক আদি নারায়ণ, সৃষ্টি স্থিতি লয় কারক জগন্নাথ, আমি অন্ধ নারী, এতদিন তোমার মাত্র জানতে না পেরে পুত্র ভেবে গাল দিয়েছি, বন্ধ বলেছি, আমি অনেক অপরাধ করেছি, তুমি ক্ষমা করো আমাকে কৃষ্ণ, তুমি ক্ষমা করো আমাকে। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম। মনস্কামনা সিদ্ধ হোক। বসুন দেব। প্রভু, আমার কৃষ্ণের চঞ্চলতা দিন দিন বেড়ে যাচ্ছে। হরে দয়া একটি পুত্র এলো, তবু দেখুন কি অশান্তি, কি করে চঞ্চলতা যাবে? এক ঘা লাগালেই বুদ্ধি ফিরবে মা, অতিরিক্ত আদরে পুত্র বিপথেই যাবে। কিভাবে পালিয়ে গেল? কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ 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 দাঁড়াও কৃষ্ণ, কথা শোনো, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ কৃষ্ণ দাঁড়াও।
একটিমাত্র ছেলে তোমার, ওর মুখ দেখে একটু মারা দেওয়া হয় না? চুপ করো রোহিণী, ওসব কথা বলো না তুমি। তোমাদের কাছে আদর পেয়ে ভীষণ ভাবে বেড়ে যাচ্ছ। ভালো করে বেঁধে বন্ধ করে রাখলে তোমার চঞ্চলতা দূর হবে। ছাড়ো দশটা ছাড়ো। এতদিন আদরে আল্লাদে ছিল তো, এবার উপযুক্ত শাস্তি হয়েছে। এখন তুমি এখানে থাকবে না, চলে এসো বলছি। রোহিণী, নারায়ণ কৃষ্ণ, যথার্থ শাস্তি হয়েছে। হ্যাঁ তোমার সব তুমি করেছো। আমি কি করেছি কৃষ্ণ? এই দেখো আমি কি করেছি, তোমার মা আজকে দেখেছে। হে দেবাজিদেব, দীন শরণ্য দেব সর্বস্ব, পরম পুরুষ তোমার পাদস্পর্শে আজ শাপ মুক্ত নলকুবর। নারদ মুনীন্দ্র, তোমার অভিশাপ আজ মহৎ আশীর্বাদে পরিগণিত হলো। এইভাবে দিব্য সুন্দর বিগ্রহ শ্রীকৃষ্ণ পরমাত্মার দর্শন লাভ হলো। পরমাত্মা বিদায়। কৃষ্ণ মহানুভব, এই জন্যে তুমি করেছো তুমি করেছো বলেছো। আমি মায়া বিভ্রান্তিকর তোমার উক্তি, তোমার মহিমা কিছুই গ্রহণ করতে পারিনি। তোমার এই বালকৃষ্ণ লীলার পরমার্থ ব্রহ্মাদি দেবগণও কি বুঝতে পারে? পরমাত্মা কৃষ্ণ জগন্নাথ ভক্তজন অভীষ্ট বরদ, এসো প্রভু এসো। কৃষ্ণ 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 কৃষ্ণ, কি হয়েছে বাবা? ভয় পেয়েছ? ভয়ের কি আছে? ভয় পেও না বাবা, ভয় পেও না, ভয় পেও না বাবা। যদি এই গাছ মাথার উপরে পড়তো কি সর্বনাশ হতো আমার সোনামণি। আহা, বাছাকে এরকম উদুখলে কি বেঁধে রাখতে হয় মা? আমি কত পালন করেছি তবু শোনে না। মুনীন্দ্র, তোমার পুণ্যে আমার পুত্রের প্রাণ রক্ষা হলো। আচ্ছা, ঝড় নেই, বজ্র নেই, বৃষ্টি নেই, এত বড় গাছ কি করে পড়তে পারে? এ কি বলছো নন্দ, এসব পরমাত্মার লীলা। পরমাত্মার লীলা নয় মুনীন্দ্র, এসব হচ্ছে ওই রাক্ষসদের লীলা। নামেই রাক্ষসবীর, দুর্ধর্ষ যোদ্ধা। এই দীর্ঘকালের মধ্যে শত্রুর সন্ধান করা তো দূরের কথা, যাদের শত্রু নিহত করলো তাদের সন্ধানও পেলে না। মহাপ্রভু, পরাহত শুধু তৃণাবর্তের সন্ধান জানা জানা গেছে। আগে তৃণাবর্তকে নন্দগোকুলের প্রান্ত দেশে মৃত অবস্থায় দেখা গেছে মহাপ্রভু। আজ্ঞে, তোমরা কি করেছো? সে প্রান্তদের সন্ধান করেছো? কাপুরুষ, সেখান থেকে ভীতত্রস্ত হয়ে পালিয়ে এসেছো না? এই যে বাবা এটা ধরো, আজ থেকে তুমি চঞ্চল কৃষ্ণ নও কিন্তু গোপাল কৃষ্ণ। তুমি রাখাল বালকদের সঙ্গে গোচারণ শেষ করে বেলা থাকতেই ঘরে ফিরে এসো। সে কি যশোদা, আমাদের প্রাণ কৃষ্ণকে পাঠাচ্ছ গোচারণে? থাক হয়েছে তোমার আল্লাহ, ওরাও তো যাচ্ছে। তারা যায় যাক না, আমাদের একমাত্র ছেলে কৃষ্ণ, নাই বা গেল সে। আচ্ছা রোহিণী, এটা আমাদের আচার, কিন্তু তোমার ছেলে হলো মহারাজ কুমার, তার উপর তোমরা আমাদের অতিথি, তাই না? যখন যেখানে থাকবো সেখানকার আচার আচরণ পালন করাই তো উচিত। জানি না। শোনো কৃষ্ণ, দূরে বনে জঙ্গলে বেশি যাবে না, বলরাম ভাইয়ের উপর একটু নজর রেখো। আচ্ছা আসি।
অস্ত্র ফিরিয়ে দিয়ে আমাদের মান রক্ষা করো কৃষ্ণ। বস্ত্র আমি অপহরণ করেছি, কাজে আমি দেব না। দরকার হয় তোমাদের বস্ত্র এখানে এসে নিয়ে যাও। কৃষ্ণ পরীক্ষার দরকার কি? এখান থেকে হাত বের করে নমস্কার করছি। আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। গোপিনীগণ, তোমাদের ভক্তিতে আসক্তিতে আমি সন্তুষ্ট হলাম। এই নাও বস্ত্র। আমাদের গরু বাছুর সব তারা যেন তারা করে নিয়ে পালিয়ে যাচ্ছে, তুমি শিগগির আসো। আমি দই খাবো, আমি দুধ খাবো, জানা আমি মাথা আমারও বড্ড খিদে পেয়েছে। তাহলে বসো, তোমরা যা চেয়েছো সব পাবে। পেট ভরে গেছে, আমি কালীদাতে একটু জল খেয়ে আসছি। হ্যাঁ যাচ্ছি।
ভাই এসো শিখির এসো কেশো শিখির এসো শিখির এসো কি হয়েছে কি হয়েছে রে ভাই কালীদয়ের ভেতরে না মস্ত বড় সাপ আমাদের বাছুরকে টেনে নিয়ে গেছে হ্যাঁ শিখির এসো ওখানে জলের মধ্যে মস্ত সাপ লাজি জড়িয়ে ভেতরে ঢুকে গেছে দেখো না আমি দেখেছি মস্ত সাপ একটা হিড়ির করে জলের মধ্যে টেনে নিয়ে গেছে দেখেছি ওখানে ও দশদ মামি ও দশদ মামি গো শিখির এসো ও নন্দ মামা গো শিখির এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কি হয়েছে রে কেষ্ট বলা কালী দয় না ডুব দিয়েছে মঙ্গল বিধান কর ওহে কালিও তুমি গরুরের ভয় ভীত হয়ে এখানে আশ্রয় নিয়েছো আমার পদচিহ্ন দেখতে পেলে গরুর তোমাকে আর কিছু করবে না তুমি নিজের আলয় রম্যনাগ দ্বীপে চলে যাও গোপাল কৃষ্ণ কি দেখালো রে কালিও নাগে আগে নাচিল রে ঘোর পাপি কত সজ্জন বধিল রে ঘোর পাপি কত সজ্জন বধিল রে বিষধরের বিষ ভাঙিল রে ভাঙিল রে গোপাল কৃষ্ণ কি দেখালো রে কালিও নাগে আগে নাচিল রে নাগেরি ফনায় নাচে কৃষ্ণ কানাইয়া ঝমর ঝমর ঝম নুপুর বাজে রে ঝমর ঝমর ঝম নুপুর বাজে তাণ্ডব কৃষ্ণের গানি যশিরে টাকা দিবি টাকা দিবি তানে তানে তাণ্ডব কৃষ্ণের গানি যশিরে টাকা দিবি তানে তানে গোপাল কৃষ্ণ কি দেখালো রে কালিও নাগে আগে নাচিল রে গোবিন্দ কৃষ্ণ হরিচন্দ্র দেখে কালিও নাগের মরবি রে মরবি রে
বলো রে কান্নব কৃষ্ণের কালীয়ে তাকিমি তাকিমি তালে তালে 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 বসুদেব, সত্যবাদীতে তুমি হরিশ্চন্দ্র বলে দম্ভ করেছিলে, অষ্টম গর্ভজাতককে কাকে দিয়েছ? তোমাকে। তোমার কপটতা বুঝতে পেরেছি। সেই পুত্রকে কাকে দিয়েছ সত্য বলো। পুত্র নয়, কন্যা। প্রত্যক্ষতা নিজেই করেছ, এর মধ্যে গোপন কিছু নেই। তুমি সন্তানকে নন্দগোকুলে লুকিয়ে রেখে আমার সঙ্গে প্রতারণা করনি? কৃষ্ণ নামে তোমার সেই পুত্র বৃন্দাবনে প্রতিপালিত হচ্ছে না? সত্য বলো, এই প্রবঞ্চনা তুমি করেছো না নন্দ করেছে? কেউ প্রবঞ্চনা করেনি কংস, তুমি নিজেই নিজেকে প্রবঞ্চিত করেছো। তাই নাকি? এই নন্দ আর কৃষ্ণকে আমি বন্ধন করেছি। তোমরা যদি সত্য কথা না বলো, ওদের দুজনকে তোমাদের সম্মুখে খণ্ড বিখণ্ড করবো। সেই দুরাচারকে অগ্রজ বলে ডাকতে তোমার ঘৃণা হয় না? তোমাদের ইহজনমে মুক্তি নাই, থাকো এভাবে। অভাগিনী, কেঁদো না। কৃষ্ণকে বন্ধন করতে পারেনি, বন্ধন করতে পারবেও না। কৌশলের কংস সত্য ঘটনা জানতে এসেছিল, তুমি বলতে উদ্যত হয়েছিল দেখে তোমাকে সংযত করতে বাধ্য হয়েছিলাম। দেবকী, দুঃখের রাতে সবচেয়ে প্রথম থেকে কৃষ হয়ে কঙ্কাল সার হয়ে আছো, তবু তোমাকে আঘাত করেছি। ক্ষমা করো দেবকী, ক্ষমা করো। I'm gonna
গানে গানে যমুনা ডাকি তো মামায়া রাতে ও গুমৃগ নয়না ডাকি তো মামায়া রাতে ও গুমৃগ নয়না মৃগ মৃগ সমীরণ শিহরিত তনু
তাহলে বলরাম কৃষ্ণকে এখানে আহ্বান করাই ভালো বলছো। মহাপ্রভু, বৃন্দাবনে ওরা শক্তিমান, এখানে আমাদের শক্তি সামর্থ্য অধিক, আদেশ করুন। তাহলে চতুর্দশী তিথিতে ধনুর্যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করো। যথাযথ। এসো অক্রূর, তোমার সঙ্গে দরকারি কথা আছে। আদেশ করুন। বৃন্দাবনে বলরাম ও কৃষ্ণ নামে গোপ বালকদ্বয় নিরঙ্কুশ যথেচ্ছাচার করছে শুনলাম। বলরাম কৃষ্ণ? হ্যাঁ, ওরাই। তুমি গিয়ে আমার আন্তরিক আহ্বান জ্ঞাপন করে স্বয়ং সগৌরবে রামকৃষ্ণকে ধনুর্যজ্ঞ অনুষ্ঠানে নিয়ে আসবে। রাজেন্দ্র, তাদের আনা কি উচিত হবে? আহ, আমি উপদেশ তোমার কাছে চাই না, আজ্ঞা প্রতিপালন করো, যাত্রার আয়োজন করো তুমি। যথা আজ্ঞা। ওই দেখো নন্দ গোকুল। রামকৃষ্ণ নমস্কার, আমি অক্রূর। মহামুনিগণের যা লক্ষ্য নয় সেই পরমাত্মার দর্শন লাভ করে আজ আমি ধন্য। অক্রূর, বন্ধু দর্শন যেভাবেই হোক আনন্দদায়ক সন্দেহ নেই। মথুরানগরের সংবাদ খুশাল তো? কৃষ্ণ, পরম পুরুষ তুমি, তোমার অজ্ঞাত কিছুই নেই। কংসের ধনুর্যজ্ঞে তোমাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাতে আমি কংসর দ্বারা প্রেরিত হয়েছি। উত্তম, কংসের সন্দর্শনে যেতে আমরা দুজনেই প্রস্তুত। যখন স্বয়ং তিনি আহ্বান জানিয়েছেন তখন অদৃষ্ট প্রসন্ন বই কি। জনক জননীর আজ্ঞা নিয়ে কালই মথুরা যাত্রার আয়োজন করব। আজ আমাদের আতিথ্য গ্রহণ করুন। আসুন মহারাজ। বাবা! কে? অক্রূর মহাশয়। নমস্কার মহাত্মা। নমস্কার মহাত্মা। আসুন আসুন। এই অনুগ্রহের কারণ কি দেব? বাবা, মথুরা নগরীর কংস মহারাজ ধনুর্যজ্ঞ করছেন শুনলাম। ধনুর্যজ্ঞ আর কি করবে সে? পাপের জন্য যজ্ঞ করা আর খাওয়া, এই তো ওদের কাজ। আমাদের দরকার নেই সে যজ্ঞ টজ্ঞের। কংস যখন নিমন্ত্রণ করেছে তখন ফিরিয়ে দেওয়া ঠিক নয়। আমরা ধনুর্যোগে যোগদানের জন্য সেই মথুরালয় যেতে চাই বাবা। না কৃষ্ণ, তোমরা যাবে না। আজকের এই হঠাৎ নিমন্ত্রণের মধ্যে নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে। আগুন নিয়ে যে খেলা করে সে আগুনেই পড়ে, বঞ্চনা যে করে সেই বঞ্চিত হয়। আমাদের ভয় কি? তোমাদের নেই কিন্তু আমাদের আছে। কংস শুনেছি নিজের বোনের ছেলেদের হত্যা করেছে। অবশ্য শিশুদের বধ করা যায় কিন্তু আমাদের কিছু বধ করতে পারে? তুমি চুপ করো বাবা, তুমি তো সবসময় ভাইয়ের কথার সঙ্গে সঙ্গে তাল দিয়ে তাল দিয়ে চলো। সেটাকে যথার্থ রাজসভা, সেটা রাক্ষসদের সভা। চলো চলো ভেতরে চলো। চলো চলো চলো। মা যশোদা দেবী, তোমরা দুজনেই কেবল পুত্রের প্রতি মায়া ভীত হয়ে পড়ছো, কিন্তু কুমারের পরাক্রম তোমরা কি জানো না? ইতিপূর্বে রাক্ষসগণ আমাদের কৃষ্ণের রোষানলে পতঙ্গের মতো ভস্মীভূত হয়ে যায়নি? কোনোদিন কুমারেরা বাইরে যায়নি, গোচারণ করে বৃন্দাবনেই দিন কাটায়। বলরাম কৃষ্ণ রাজমর্যাদা তার কি জানে? সেই জন্যই পাঠানো দরকার যশোদা। ফুলে যাচ্ছ কেন? আমাদের কৃষ্ণ নখাগ্রে গোবর্ধন ধারণ করেছিল, সেই বীর্যবান কুমারেরা গোচরণ নিয়ে থাকলে কি করে পাবে প্রতিষ্ঠা বলো? আমি প্রভা প্রতিষ্ঠা চাই না, আমি এক মুহূর্ত কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। ঠিকই পাগলামি, ছানা যখনই ডানা বেরোয় পাখিরা তাদের বাইরে যেতে দেয়। উপযুক্ত সন্তানের জন্য আর এত ভাবনা কেন যশোদা? ওসব বুঝি না, তুমি যাই বলো শুনবো না। ওকে কিছুতেই আমি ওখানে পাঠাবো না। মহারাজ মহিষী, তুমি ইচ্ছা হয় তোমার পুত্রকে পাঠাও। পুত্র? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, আমার পুত্র, আমার গর্ভফল, আমার নয়নের মণি, আমার প্রদীপ কৃষ্ণ। না গো না, কৃষ্ণ তোমার পুত্র নয়। হ্যাঁ কৃষ্ণ। না গো না। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ। এতদিন এই রহস্যটা গোপনে চেপে রেখেছিলাম, কিন্তু তোমাদের মনে কষ্ট হবে তাই প্রকাশ করিনি। এত দূর করিয়েছে যখন গোপন রেখা লাভ কি? কৃষ্ণ দেবকী নন্দন। বাসুদেব? হ্যাঁ
কংসের ভয় ভীত আমার স্বামী কারাগার থেকে প্রাণ বাঁচাতে ভূমিষ্ঠ মাত্রকে এখানে নিয়ে আসে। না গো না গো, কৃষ্ণ আমার চোখের মনে, কৃষ্ণ আমার চোখের মনে। শুধু শুধু উদ্বৃত্ত কেন হচ্ছে যশোদা? তোমার মনোবেদনা আমি জানি, জন্মদাত্রীর চেয়ে প্রতিপালিকার স্নেহ বেশি হয়। প্রসবের পর সন্তানকে বুকে চেপে মাতৃত্ব দিতে পারলেই নারী জন্ম সার্থক। তোমার অদৃষ্ট প্রসন্ন থাকায় শ্রীকৃষ্ণকে ভূমিষ্ঠ মাত্র পেয়ে তার শৈশবের খেলা পালে লীলা নেত্র সুখ উপভোগের আনন্দ পেয়েছে। কিন্তু হায়, সেই কর্পধারিণীর কি অদৃষ্ট! দেবকে আপন পুত্রকে দূরে রেখে চোখে চলে অন্ত হয়ে কারাগারে উৎপীড়িত হচ্ছে। এখনো কি দেবকে কৃষ্ণকে তারপর ফাঁকা হবে না? সকলের একটা সময় আছে তো, দুঃখ করো না নন্দ। তোমরা অনেক পুণ্য অর্জনের ফলেই শ্রীকৃষ্ণের জনক জননী হতে পেরেছ। জনকল্যাণার্থে শ্রীকৃষ্ণকে মথুরা যেতে সম্মতি দাও। কৃষ্ণ, কপাল কৃষ্ণ, তুমি ছিলে আমার প্রাণস্বরূপ, তুমি আমার জীবন সর্বস্ব। আর কি নিয়ে আমি বেঁচে থাকব? তোমার মাতৃ সম্বোধনে আমি ধন্য হয়েছি। তুমি গোকুলের গুণনিধি। আমাদের ঘর আজ থেকে অন্ধকার, আমাদের জীবন হবে দুর্বিষহ। তুমি যে মহারাজ পুত্র, মহারাজ তুমি, এ আভাগিনী মায়ের কথা কি স্মরণ থাকবে? তুমি মা বলে একবার ডাকো কৃষ্ণ। এ কি বলছো, তোমার চেয়ে অধিকার কে মা? তোমাদের কথা জন্ম জন্মান্তরেও ভুলব না আমি। কৃষ্ণ যখন যেখানে যেভাবেই থাক না, তোমাদের কি ভুলতে পারে? কৃষ্ণ চিরদিন যশোদা দুলাল, নন্দের নন্দন। যশোদা নন্দ, বলরাম কৃষ্ণের জন্য তোমরা ভয় পেও না। সাধুজনের পরিত্রাণের জন্যে, দুষ্টের দমনের জন্যে ভগবানের অবতার রূপে এই পাপপূর্ণ ধরাধামে এরা অবতীর্ণ হয়েছেন, এই বিশ্বাস রেখো। কৃষ্ণ, তোমাকে ছেড়ে এই অন্ধকার গোকুলে কি করে আমি বেঁচে থাকব? বিচলিত হয় না বাবা, মথুরা থেকে শীঘ্রই ফিরে আসবো। এসো দাদা। মা, অনুমতি দাও। পিতা, মঙ্গল হোক, ভগবানের কৃপায় মঙ্গল মতো ফিরে এসো বাবা। আশীর্বাদ করুন মহাত্মা। আমাদের গোকুলকে, আমাদের যমুনা তরঙ্গিনীকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারবো না, বিশ্বাস করো। আমি তোমাদের, তোমরাও আমার। আমি কথা দিচ্ছি মথুরা থেকে শীঘ্রই ফিরে আসবো। তুমি আমাদের ছেড়ে যাচ্ছো? আমরা ব্যর্থ বিরহিণীর মতো থাকতে পারবো না, ছাড়া বৃন্দাবনে এক মুহূর্ত থাকতে পারবো না। তোমাদের অনুরাগ অভিমান আমার অজ্ঞাত নয়। আমার বিহানে তোমাদের অন্তর্জ্বালা বুঝি, কিন্তু অন্য পথ আর নেই। আমি বলছি, কার্য সাফল্য অর্জন করেই আমি বৃন্দাবনে ফিরে আসব।
সন্নান্নিকে সময় হয়েছে, সন্নান্নিক সেরে আসি। আসুন। পরমাত্মা, জগৎরক্ষক, আহ এ কি দিব্য দর্শন মহানুভব! নন্দগোকুল থেকে রামকৃষ্ণকে নিয়ে এসেছি। রামকৃষ্ণ, কে তোমাকে নিয়ে আসতে বলেছে? ধনুর্যজ্ঞে আহ্বান করে নিয়ে আসবার আদেশ আপনি তো দিয়েছিলেন মহারাজ। আমি কথায় কথায় বলেছি আর তুমি সত্য সত্যি নিয়ে এসেছ, ভালোই করেছো। কই তারা, ভেতরে নিয়ে আসো। না না, তুমি দুর্মুখ আর চারণ মুষ্টিকে এখানে পাঠিয়ে দাও। মহারাজ, তারা এখানে আসেনি, মথুরাপুরীর বাইরে আছেন, কাল সভাস্থলে আসবেন। নিয়ে এসছো যখন তখন মথুরাপুরীর বাইরে দেখে এলে কেন? ওরা এমনিতেই দুরাচার, কি বিপদ ঘটাবে কে জানে। দুরাচার নয় মহারাজ, দিব্যস্বরূপ। দিব্যস্বরূপ তোমার চোখে তাদের তুমি তাই দেখো, যাও যাও। অধম আশ্রিত হয়ে আমার বিরুদ্ধে আচরণ করে। কে ওখানে? এদিকে আসো। ওখানে ছিলে তুমি? তুমি তুমি যা এখান থেকে। Thank you.
কংসনাদের জন্য। আমাকে একটা দেবে না? তোমরা কে গো? আমরা বলরাম কৃষ্ণ, গোকুল থেকে এসেছি। দেব সর্বস্ব তোমরা। তোমার ভক্তিতে সন্তুষ্ট হলাম। তুমি কে সুন্দরী? আমি কুব্জা, গোপাল দেব। এই বিকৃত রূপের জন্য আমি মানুষের কথা থেকে জ্বলে পুড়ে মরছি। সুন্দরী বলে সম্বোধন করাটা কি অন্যায় নয়? তুমি বিকৃত রূপা সুন্দরী? স্বামী দেখেছ, আমাদের কৃষ্ণকে ধনুর চোখে নিয়ে এসেছে। কি সর্বনাশ! আমার পাছায় এই কপট ধনুর চোখে কেন এসেছে? এই রাক্ষসেরা কৃষ্ণকে কি আজানি কি করবে? কেউ ওকে কিছু করতে পারবে না দেবকী। শ্রীকৃষ্ণ যে পরমাত্মা স্বয়ং, সেটা ভুলে যেও না। সাবধান সাবধান, শ্রী 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 সকল রাজন্য মুকুটাগ্র রত্ন চুম্বিত ধর্ম পদ পিটিকা সার্বভৌম, সাবধান সাবধান, শ্রী 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 প্রত্যক্ষ মত্তেভ কুম্ভ বিদলনুদগ্র মৃগেন্দ্র দিগ দিগন্ত বিস্তৃত কীর্তিমান, সাবধান সাবধান। দুর্মুখ প্রভু, সিংহদার দেশে কুবলায় পীড় প্রস্তুত আছে তো? প্রস্তুত মহারাজ, তাকে মত্ত করবার জন্য ঔষধি প্রদান করা হয়েছে। জানুন মুষ্টিক কই? আগে প্রস্তুত হয়ে আছে। আপনার আজ্ঞা মাত্র ওরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে। আচ্ছা, সেই বালকোদ্বয়কে দন্তাগ্রে ধারণ করে পাদপদ্মে অভিবাদন জানাবে। আহা, কি সুন্দর রূপ দুর্মুখ, একবারে দিব্য স্বরূপ না প্রভু? এরাই বলরাম কৃষ্ণ না? হ্যাঁ। তবে সেই কুবলায় পীড়? এই দাঁত দেখে মনে হচ্ছে তাকে বধ করা হয়েছে প্রভু। আমরা বলরাম কৃষ্ণ। আবার মর্যাদা জানানো মূর্খ, কার অনুমতি নিয়ে এসছো? কি অভিপ্রায়? প্রকাশ্যই ধনুর্যোগে আমরা আমাদের শক্তি সামর্থ্য দেখাবার জন্য এসেছি। এর জন্য অনুমতি নেবার প্রয়োজন আছে? মহারাজ, সবার মর্যাদা রক্ষা না করে কথা বলছো তুমি। আমার মর্যাদা কি, তোমার মর্যাদা কি? এই আত্মমর্যাদার কথা আগে না ভেবে অক্রূরকে দিয়ে আমাদের আহ্বান করলে কেন? করেছিলাম। তোমার দৌরাত্ম নারী প্রীতি চৌর্যবৃত্তি সীমা লঙ্ঘন করেছে। তোমাদের মতো দুরাচারদের দণ্ডবিধান করাই রাজধর্ম। কি ধর্ম, কি ন্যায়, কি প্রজানুরঞ্জন! নিজের পিতাকে, কনিষ্ঠ সহোদরাকে কারাগারে বন্দী করবার সময় ধর্মনীতি তোমার কোথায় ছিল মামা? আমি কারো মামা নই। ভুল হয়েছে, তোমাকে মামা বলে সম্বোধন করলে নিজেরই লজ্জা হয়। মদান্ধ হয়ে আমার পরিচয় জানতে চাইলে না? আমি দেবকীর নন্দন, আমার ভ্রাতা রোহিণীর পুত্র। ওহো, তাহলে এতদিন গোকুলে আত্মগোপন করার যথার্থ কারণ কি? তোমার আয়ুষ্কাল পূর্ণ হয়নি তাই। দাদা,
আর তোর আজকাল পূর্ণ অজথায় করায়ত্ত হয়েছিস, আর তোকে কিছুদিন মুক্তি দেবো না। আমাকে যে মুক্তি দেবে না তাকে আমিও মুক্তি দেবো না। দেখে দে তোর এ প্রলাপ, নির্লজ্জ অবলা সরল গোপিনীদের ঘরে জোর করে ঢুকে মাখন চুরি করিস তুই, তুই একটা মানুষ। থামো মামা থামো, আমি মানুষ না অপর কিছু, তোমার মতো মূর্খ সেটা কি করে জানবে, যারা চেনে তারাই জানে, তোমার কাছে আমি মাখন। এই আমার মা বলছিস সাবধান। মামা সম্বন্ধে তোমার এত ভয় কেন? ভয় কি বলছে? আমার আবার ভয়? চতুর্দশ ভূমণ্ডলে যে শিহরণ জায়গা সেই কংসের ভয়। ভয় যদি না পাও ভূমিষ্ঠ মাত্র আমার ভাইদের কেন তুমি বধ করেছিলে? পুতানা রাক্ষসীকে নন্দগো বলে কেন পাঠিয়েছিলে বলো? জানন মস্তে অসম্মান করে ধর্মকে হেয় করেছো, সাধু সজ্জনদের পীড়ন করে রাক্ষসদের প্রশ্রয় দিয়েছো, আজ তোমার আয়ুষ্কাল শেষ হয়েছে, আজ থেকে জগতে ধর্ম শান্তি স্থাপিত হবে, দেখ তাকিয়ে দেখ। জয় কৃষ্ণ ভগবানে, জয় কৃষ্ণ ভগবানে, জয় কৃষ্ণ ভগবানে, জয়।